नमस्कार बंधुरा आरो एक नतून एपिसोडे आपनादेरके स्वागत जानाई आर आमी आज के चले बर्धमान मेमारीते एक दादार लफ्टे ओखाने किछु पायरा सेल होबे तो चलुन लफ्टे गिये देखा होबे। तो बंधुरा आमी लफ्टे चले एसेछि एखाने किछु पायरा आछे एखाने जा पायरा आछे एगुलो मोटामुटी दादा सेल करबे तो संजय दा धरे धरे देखाबे देखाते बोलछि चलुन देखते थाकि। तो बंधुरा सब पायराई मोटामुटी भालो पायरा आछे दामो कम तो देखते थाकुन आशा करी भालो लागबे। ये हच्छे पायरार चोख গ্রিন চোখে পায়রা আছে ম্যাড্রাস মাদা পায়রা ডানা সুন্দর ডানা আছে মোটামুটি ওই পাঞ্জা দেখুন আর পায়রাগুলো একটু অপরিষ্কার আছে কারণ এখানে মাটিতে থাকে আর সবথেকে বড় কথা হচ্ছে যার পায়রা সে থাকে না যত্ন নেয় না থাকে বাড়িতে বৌদি থাকে খেতে দেয় শুধু ওই জন্যই পায়রাগুলো সেল করে দিচ্ছে দাদা শখ করে পায়রাগুলো কিনেছিল। তো যারা পায়রা নিতে যান অবশ্যই আমি ফোন নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করে নেবেন খুব কম রেঞ্জে দাদা দিয়ে দেবে যারা নিতে চান যোগাযোগ করবেন অবশ্যই খুব কম দামে দাদা পায়রাগুলো দিয়ে দেবে। বলো জিরিয়া মাদা হচ্ছে ডানা আচ্ছা জিরিয়া ম্যাড্রাস আচ্ছা হচ্ছে ডানা ভালো কালার পাঞ্জা পায়রার ফেস অফ বিউটি দেখুন সুন্দর পায়রা দামও কম সস্তা। তো যারা নিতে যান অবশ্যই দাদার সাথে যোগাযোগ করে নেবেন আমি নাম্বার দিয়ে দেবো দাদার। এটা মাদা পায়রা ডানা এ সব একটাই লাইন আছে একই লাইনের পায়রা সব দেখুন বন্ধুরা চোখটা আমি ভালো করে দেখাচ্ছি তো মোটামুটি দাম হিসাবে পায়রা একদম ঠিকঠাক মতন আছে দামও খুব সস্তা হবে যারা নেবেন দেখে শুনে পায়রা তবেই নেবেন ভালো পায়রা তবে আমি বলবো দাম যেমন কম তেমনি পায়রা ভালো। এই বন্ধু দেখুন সেটটা দেখুন বন্ধুরা খুব সুন্দর সেট তো এরকমই সেট এরকমই সব পায়রা পায়রা মাটিতে থাকে বলে মাটিতে চড়ে এটা ছাদে পায়রা পোষে না ওই জন্য পায়রা একটু অপরিষ্কার আছে। তো চলুন আরও কিছু দেখব। তো বন্ধুরা দেখুন এই যে বৌদি দাদা নেই বর্তমানে তো দিদি সব কিছু করে পায়রা ফায়রা সব কিছু খাওয়ায় তো একা মানুষ এত কিছু পেরে ওঠে না অনেক পায়রা আরও ভেতরে আছে আরও কিছু রেশার পায়রার বাচ্চাও বিক্রি হবে সেগুলো আমি দেখাবো। তো এইখানেই যা আছে মোটামুটি সবই একই লাইনের পায়রা একেবারে খারাপ নয় ভালোই পায়রা আছে। তো এই যে বৌদি আমাদের সমস্ত কিছু যা দেখাশোনা করার সবই করে দাদা বর্তমানে থাকে না এখানে একটু অসুবিধার জন্য বাইরে থাকে উনি। তো যাই হোক সেসব কিছু আরও কিছু ওই দিকে পায়রা আছে রেশার পায়রা আমি সেগুলোও দেখাবো তো চলুন দেখি। বন্ধুরা দেখুন এই যে দাদার আরও একটা লফট এখানেও কিছু রেশার পায়রা আছে দাদা আরও কিছু পায়রা খালি হয়ে গেছে কিছু সেল হয়ে গেছে তো এখানেও কিছু রেশার বাচ্চা সেল হবে তো সঞ্জয়দা দেখাচ্ছে বলবো দাদা দেখো এই যে এটা রেশার একটা বাচ্চা এ পায়রাও সেল হবে। তো যারা অনেক বন্ধুরা যারা রেশার কিনতে ইচ্ছুক যারা রেশার খোঁজে তো যাই হোক তাদের জন্য আমি এটা করছি দেখুন ওদিকে দাঁড়া দেখো রেশারের জানি না যে রেশারের বিশেষত্ব কী হয় তো ছাড়লে পরে আসে ওরে অনেকক্ষণ এরকম কিছু নয় ঠিক আছে চোখটা একটু দেখো সঞ্জয় আমাকে
দেখুন এইদিকে ডানাটা দেখুন সুন্দর ডানা, এই যে ল্যাজ, ঠিক আছে চোখটা একটু দেখো বন্ধুরা, দেখুন চোখটা, রেসারের চোখটা দেখুন। যাই হোক মোটামুটি কিছু রেসার বাচ্চা এখানে সেল হবে, সবগুলো আমি আর ধরে ধরে দেখাচ্ছি না। তো বন্ধুরা যত বাচ্চা সেল হবে সব এটাই হচ্ছে মেন মাদি, মাদা পায়রা হচ্ছে এটাই মেন। দেখুন এই যে এরই বাচ্চা কাচ্চা সব ওইখানে দেখালাম, যেগুলো সেল হবে সেল ভিডিও যেটা দেওয়া হয়েছে সবই এরই বাচ্চা কাচ্চা, এই লাইনেরই পায়রা সব। তো এটা পুরো সাদা পায়রা, কিন্তু এর যে নটটা আছে সেটা হালকা জিরিয়া আছে বলে বাচ্চাগুলো সব জিরিয়াই এসছে বেশিরভাগ সাদার উপরে। দেখুন তো দেখুন বন্ধুরা এই যে দাদার রেসার আছে যেগুলো, তো অনেকে যারা রেসার পায়রা কিনতে চান তো রেসার বাচ্চাও সেল হবে, কিছু বাচ্চা রাখে না দাদা সবই সেল করে দেয়। তো যারা নিতে চান দাদার সাথে যোগাযোগ করে রাখতে পারেন, বাচ্চা হলে পরে নিতে পারেন। দেখতে থাকুন আমি আরও দেখাচ্ছি, দেখুন এ এক জোড়া রেসার পায়রা আছে, এ এক জোড়া রেসার পায়রা আছে, এ এক জোড়া রেসার পায়রা আছে, এখানেও বাচ্চা হবে সেল। তো দেখুন এই যে এরাও সুন্দর পায়রা, এরই সব বাচ্চা কাচ্চা সেল হবে, আমি আরও দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা এই আরও এক জোড়া রেসার পায়রা। তো দাদা মোটামুটি এই যে এর যে বাচ্চা কাচ্চাগুলো হচ্ছে সবই দাদা সেল করে দেবে, আর ওইখানে তো ওই সবই পায়রা মোটামুটি সেল হবে। যারা নিতে চান এসে দেখে শুনে তারপরে নিতে পারেন, আমি ফোন নাম্বারটা নিচে দিয়ে দিচ্ছি ডিসক্রিপশান বক্সে, থাম্বনেলও পেয়ে যাবেন ডিসক্রিপশানেও পেয়ে যাবেন। আর ভিডিওটা পুরোটা দেখার জন্য অনেক ধন্যবাদ আপনাদের, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম নতুন নতুন ভিডিও আমি আপলোড করতে থাকব। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, ধন্যবাদ।